চাকরির জন্য অফিসে যায় অনেকে কিন্তু মহামারীর সাবধানতার জন্য বাসায় জামাতে নামাজ পড়ে মহামারীতে অফিসে যেতে সক্ষম হলে মহামারীতে বাসায় জামাতে নামাজ কি জায়জ হবে প্রথমত চাকরি অফিসে যায় সেখানে চাকরি পরিবেশটা আমাদের জানতে হবে সেখানে কি গ্যাদারিং আছে কি না বা তাকে বাধ্য হয়ে সবার সাথে ঘেঁসাঘেসি করতে হয় কি না অফিসে ভিন্নভাবে বসা যায় সেরকম অবস্থা যদি থাকে তাহলে তার বাসায় জামাতে নামাজ পড়া এবং মহামারীতে অফিসে যা সক্ষম হলেও মহামারীতে বাসায় নামাজ পড়াটা তার জন্য জায়জ হবে কারণ হচ্ছে মসজিদটা একটা সীমাবদ্ধ জায়গা এবং এখানে অনেক মানুষ একত্রিত হয় সেখানে আর এই রোগটা বর্তমান যে রোগটার কথা বলা হচ্ছে যে মহামারী আপনি বুঝছেন বিশেষ করে করোনা বা কোভিড নাইনটিন যেটা বলছেন সেটা এমন একটি রোগ যেটা সাধারণত নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে এবং এটা কারো কাশি বা হাসি বা কারো ওই শরীর থেকেই আরেকজনের কাছে সংক্রমিত হয়ে থাকে এটা এখন অনেকটা পরীক্ষিত সত্যি পরিণত হয়েছে তো যে ব্যক্তি অফিসে যায় অফিসে তো আর কারোর সাথে কেসা হয় না দাঁড়াইতে হয় না পাশাপাশি সে যাতে একই রকম এক জায়গায় যেতে হয় না সেখানে আরেকজনের তো একজন একজন হয়তো সে অফিসে হয়তো তার জায়গায় বসে আছে আরেকজন আরেক জায়গায় বসে এখানে কেউ আসলে তার সাথে তার ইয়া মেনটেন করে কথা বলা যায় দূরত্ব মেনটেন করে কিন্তু মসজিদে সবাই এই দূরত্ব মেনে চলে না এই জন্য কেউ যদি কোনো সেটাকে তা যদি মনে করে সে যদি মনে করে যে এখনও আমার পরিবেশ হয় না জমাতে যাওয়ার আমি ঘরে জমাতে নামাজ পড়ব কারণ মসজিদ অফিসে যেরকম আমি নিজেকে সেভ করে চলতে পারি মসজিদে এরকম পারি না কারণ যে কোনো লোক আসবে বসবে সামনে আসবে আবার সে জায়গায় কার জায়গায় কে সেদা করব নির্ধারিত না কখন কে আগে সিদ্ধা করে গেছে কোনো রুগী আসছিল কিনা কেউ মসজিদ অনেক সময় অসুস্থ হলে মানুষ মসজিদে একটু বেশি আসে অফিসে কম গেল তো এই কারণে যদি কোনো কেউ সেফ ফিল না করে ঘরে জমার সাথে নামাজ পড়ে তার জমা যায় হবে কোনো সমস্যা হবে না আর যদি এরকম হয় অফিসে তার অফিসে চাকরির জায়গাটি এরকম যে এখানে এমনিতেই গ্যাদারিং জায়গা যেমন অনেক সময় বিশেষ করে ইয়াতে গার্মেন্টস ফ্যাক্টরি বা বিভিন্ন ফ্যাক্টরিতে যেভাবে সবাই একসাথে থাকে একসাথে বসে সেরকম জায়গাতে যদি কেন কেউ যায় এবং তার মনে হয় যে ওখানে যাওয়াটা ওখানে বসাটা তার কোনো সমস্যা হচ্ছে না সবার সাথে গ্যাদারিংয়ে তাহলে মসজিদে যাওয়া সমস্যা সমস্যা হওয়ার কথা না তো তার জন্য এ অবস্থাতে তার জন্য মর্জিদে মসজিদে তাকে যেতেই হবে কারণ যেহেতু সে এরকম পরিবেশে অন্য ওখানেও থাকে সুতরাং তার এখানে যাওয়াতে তার এই বাধা নেই আর যে এরকম হয় অফিসে যারা আছে তাদের সবাই চেক করা আছে সবাই যে এদের কারো রোগ নেই মানে তারা পরীক্ষিত যে এর কাছে কোভিড নাইনটিন কারণেই তারা নিজেরা পরীক্ষা করে দেখেছে নেগেটিভ সবারই তাহলে অফিসে তার চাকরি করলে সে অফিসে যেতে পারলেও তার মসজিদে যাওয়াটা তার জন্য এরকম বাধ্যবাধকতা নাই কারণ হচ্ছে মসজিদে বিভিন্ন রকম মানুষ আসে আর বাইরের লোকও আসে অনেক সময় তাকে মানা করতে পারেন না অনেক সময় বাধা দেওয়া কঠিন হয়ে পড়ে তাহলে আপনি মসজিদে যাবেন কি করে যেন আপনার অফিসের থেকেও মসজিদ সিকিউর না তখন আপনার জন্য এটা বাস্তবতা বুঝে কথা বলতে আবেগ নিয়ে কথা না বলাই ভালো আর যে এমন মসজিদ হয় যে মসজিদ পারিবারিক মসজিদ বা আপনার বিল্ডিংয়ের মসজিদ নিজস্ব মসজিদে বাইরের লোক আসে না যারা যারা আসে তারাই এখানে কোনো রুগী নেই তাহলে অবশ্যই সেই মসজিদে যেতে হবে তাকে কারণ এখানে তো আর মসজিদে যাওয়ার যে আসা যাওয়ার সব সে পাবে তারপরে মসজিদের সুল্লাহ সাম যেটা বলেছেন যে যতবার মসজিদে যায় অতবার তার জন্য আল্লাহ তালা তার জন্য খাওয়ার ব্যবস্থা করবেন মানে তার জন্য এমনদারির ব্যবস্থা করে রাখবেন যাওয়া আশা করবেন এবং তার এক পায়ে মাফ হবে এক এক পদক্ষেপে আর পদক্ষেপে গুণা থেকে সে মুক্ত হবে এটা হচ্ছে সেরকম অবস্থা যদি কোনো সে নিরাপদ হয় নিরাপত্তা হলে বড়ো জিনিস নিরাপত্তা হচ্ছে বড়ো জিনিস নিরাপত্তার বিষয়টি উড়িয়ে দেওয়ার বিষয় না আসলে মানুষ এটাকে যতই আমরা ওয়াজ নসিহত করি না কেন বাস্তবতা হচ্ছে নিরাপত্তার সাথেই আল্লাহ তালা সবকিছু আমাদের করতে বলেছেন যুদ্ধের ময়দানে বলছেন খুদুর হেদরাকুম অস্ত্র যেন সাথে থাকে এটাও বলেছেন তার অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে সিকিউর ফিল করবেন না যে জায়গাতে সে জায়গাতে আপনি যাবেন না এতে কোনো সমস্যা নেই আরেকটি কারণ হচ্ছে যেখানে অফিসে অনেক সময় মানুষ যেতে বাধ্য হয় জীবনযাত্রার তাগিদেই জীবনযাত্রার তাগিদেই বাধ্য হয় তার বেতন না আসলে খাওয়ার বন্ধ হয়ে যাবে তো কোনো সন্দেহ নেই তো আপনি সারা জমাতের সাথে আদায় করছেন এতে আপনার কিন্তু এই ফার্জি ছুটে গেছে জমা যেটা আদায় করা ফার্জি ছুটে গেছে মসজিদে যাওয়াটা হচ্ছে তখন অতিরিক্ত নফল কাজ স্বভাবের কাজ তা আপনি মসজিদে গিয়ে সব অতিরিক্ত সব কামানো আর অফিসে যাওয়াটা একরকম করে দেখবেন না অফিসে যাওয়াটা তখন আপনার জন্য কিন্তু এখন নিয়ে বাধ্যতামূলক কারণ আপনার বেতনটা তো না থাকলে খাবেন কি এরপর মানুষের হাত পাচ্তে হবে চাকরি বন্ধ হয়ে গেলে আপনার এরপরে আরও বিপদে পড়বেন এই জন্য আপনি এটা আর আল্লাহ যেহেতু এখানে ছাড় দিয়েছেন জামাটটা হলো মূল উদ্দেশ্য মসজিদে গেলে অতিরিক্ত সব পাইতেন অতিরিক্ত সবের জন্য রিস্ক নেওয়াটা আপনার জন্য তখন ঠিক হবে না সুতরাং যারা দুইটাকে এক করে দেখতেছেন কথাটা কিন্তু ঠিক নয় বিষয়টা আসলে আমাদের জানা দরকার প্রত্যেকটা জিনিসের তার জায়গা মতো রাখতে হবে তার মর্যাদা অনুসারে যেটা যেখানে দরকার সেটা সেখানে রাখতে হবে যেখানে ওয়াজিবাদ যেখানে সেখানে মুস্তাহাবাতের সাথে একসাথ করা যাবে না ওয়াজিবাদগুলো বা ফরজিয়াতগুলো এক আলাদা করতে হবে মোস্তাহাবাদগুলোকে আলাদা রাখতে হবে প্রত্যেকের প্রত্যেক জিনিসের হুকুম যেটা আছে হুকুমটাকে ঠিক রাখতে হবে সুতরাং একটাকে একটা দিয়ে যারা আবেগ দিয়ে বিভিন্নভাবে দেখলাম বিভিন্ন যোগাযোগ মাধ্যমে যে সব জায়গাতে সমস্যা নেই শুধু মসজিদ শুধু কোভিড নাইন্টিন আছে এইভাবে কথাবার্তা বলা ঠিক নয় বাজারে তাকে যেতেই হবে কারণ তার খাবার নেই বাজারে যাইতে পারে তা মসজিদে যেতে পারে না এই সমস্ত কথা বলা ঠিক নয় বাজারে গেলেও কখনো কোনো মসজিদে যেতে পারবে না কারণ হচ্ছে মসজিদে যেতে ওই সময় সে বাদ্য যখন তার জমাত হচ্ছে না তখন সে বাদ্য যখন যে যাবে যদি জমাত করা যায় তো ওই ওই জায়গায় মসজিদে যাওয়ার তার জন্য ফল তার সব অতিরিক্ত সবের কাজ আর কিন্তু বাজার এসে যদি না যেতে থাকতে পারে তাহলে ভালো কথা কিন্তু কোন মানুষ আসছে বাজার না যাই থাকতে পারবে তো খাবার লাগবে শরিয়ত এখানে এত বাড়াবাড়ি করেনি যে আপনার মসজিদে এবং বাজার একরকম করে ফেলছে কথা ঠিক নয় কখনো কোনো বাজার তাকে যেতেই হবে তার বেচা কিনার দরকার আছে শুধু সাবধানে থেকে যদি বেচা কিনা করতে পারে তাহলে করবে আর মসজিদে যাওয়াটা তার জন্য তো আসলেই জামাত যদি হয়ে যায় তার যে কোনো জায়গাতে তার জন্য মসজিদ বাধ্য ফরজ ফল থাকে না স্বভাবের কাজ হয় সেটা অতিরিক্ত স্বভাবের কাজ হয় তো বিষয়গুলো প্রত্যেকটিকে তার স্থানে রাখতে হবে এটা হলো মূল কথা আশা করি বুঝে বিষয়টা বুঝে আসছে